হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম। অনেকের মনেই প্রশ্ন জাগে যে এমন কোনো খাবার আছে কি না যা খেলে যৌন শক্তি প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং সহবাসে স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ সহবাস করা যায়। তো তাদের জন্যই আজকে আমার এই টিপসটি, এবং ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, কথা নয়, চলুন শুরু করা যাক টিপসটি। তো যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। তো দর্শক, আমাদের আজকে টিপসে লাগবে একটি মাত্র খিলি পান, যা আমরা রাতের বেলা ভাত খাওয়ার পর খেয়ে থাকি। এই ঘরোয়া উপায়ের মাধ্যমেই আপনারা এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। কিন্তু আপনারা এই খিলি পানটা কীভাবে খাবেন এবং কখন খাবেন তা আমি দেখিয়ে দিচ্ছি, এবং এর সাথে আপনারা কী কী মিক্সড করবেন। তো একটি খিলি পানের সাথে আপনারা করবেন কি, এই যে কালো জিরাটা আছে, কালো জিরা হলো সকল রোগের মহা ঔষধ। এখানে 3 চিমটি পরিমাণ কালো জিরা আপনারা নিয়ে নেবেন। তারপর আপনারা কী করবেন, এখানে 1 টুকরো কিংবা 1 কোয়া পরিমাণ রসুন আপনারা নিয়ে নেবেন। তো দর্শক, আপনারা সবাই জানেন এই রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন, আর আপনারা সকলে জানেন এই রসুনে রয়েছে প্রচুর পরিমাণে যৌনবর্ধক। আর শেষে আপনারা করবেন কি, এখানে সামান্য পরিমাণে মধু আপনারা দিয়ে দিবেন। আর আপনাদের যাদের ডায়াবেটিক্স আছে তাদের এখানে মধু না নেওয়াই ভালো। তো আমি যেইটুকু পরিমাণ দেখিয়ে দিলাম, মাত্র 1 চিমটি পরিমাণ মধু আপনারা নিয়ে নেবেন। এইভাবে আপনারা করবেন কি, যখন রাতে ঘুমোতে যাবেন, ঘুমানোর আগে ঠিক 20 থেকে 25 মিনিট আগে আপনারা এই খিলি পানটা খেয়ে নেবেন। অবশ্যই এই পানটা চিবিয়ে চিবিয়ে খাবেন। তো আরেকটি কথা, আমরা যখন নর্মালি পান খাই তখন সব কিছু কিন্তু চিবিয়ে চিবিয়ে খাই। তো এখানে আপনাদের কি করতে হবে, চিবিয়ে চিবিয়ে যে রসটা আছে সেই রসটুকু আপনাদেরকে খেতে হবে। তো আপনারা শুধু রসটুকু খেয়ে নেবেন, আর কিছুই খেতে হবে না। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই 3টি জিনিস এবং পানি, এই টোটাল 4টি জিনিস ছাড়া আপনারা কোনো রকম পান মশলা, সুপারি কিংবা জর্দা বা চুন কোনো কিছু এখানে ব্যবহার করবেন না। আমি যেভাবে এখানে 4টি জিনিস দিয়ে মিক্স করে নিলাম ঠিক সেভাবেই আপনাদেরকে খেয়ে নিতে হবে, এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে এটা টানা প্রত্যেক দিন আপনাদেরকে খেতে হবে, প্রতিদিন রাতের বেলা করে, এবং পুরো 2টি সপ্তাহ আপনাদেরকে এই খিলি পানটা খেতে হবে। এইভাবে আপনারা যদি 2টি সপ্তাহ খেতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, আপনাদের 16 আনার মধ্যে 16 আনাই পূরণ হয়ে যাবে। যাদের দ্রুত পতন সমস্যা আছে তাদের এই সমস্যা একদম কেটে যাবে, এবং আপনারা স্ত্রীর কাছে হয়ে উঠতে পারবেন একদম বীর পুরুষ। তো দর্শক, এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।